Assalamualaikum viewers, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই পর্বে আমরা দেখাবো সকেট, সুইস সকেট, পাওয়ার সকেট যেটা বলে, এটা হলো ডাবল সকেট। ডাবল সকেট পরে আমরা দেখাবো কীভাবে ডাবল সকেট লাগাবেন। তো যদি সকেটটা আমি বাইর করি প্লাস্টিক থেকে, এটা হলো উপরের কভার, কভারটা খুললে এরকম আসবে। একটা স্ক্রু, একটা স্ক্রু আছে। যেদিকে দেখাই আমি 13 এম্পিয়ার, 250 ভোল্ট, 250 ভোল্ট। এই যে আমাদের এল লাইফ, আর এখানে আছে নিউট্রাল, নিউট্রাল এ আর্থ। তো লুপ দেওয়ার দরকার নাই কোনো, এখানে লুপ দেওয়াই আছে। একবার একবার সিঙ্গেল লাগাই দিলে হলো। যেমন ধরেন আমাদের এই যা লাগাইছি আমরা, এখানে ডাবল তার আছে, তো লুপ দেওয়ার কোনো দরকার নেই, সিঙ্গেল লাগাই দিলে হয়ে যাব। যেমন এখানে দুইটা তার মাইনিং করে এটার মধ্যে ঢুকাই দেবেন, এখানে দুইটা তার নিউট্রালের, আর এখানে আর্থ দুইটা তার। চলুন তাহলে দেখাই আপনাদের কীভাবে লাগাইতে হয় এটা। তো লাগানোর আগে আমার টুলগুলো দেখাইলে, এটা লাগানোর জন্য কী কী লাগবো। আপনার একটা ব্যাটারি ড্রিল লাগবো, যদি ব্যাটারি ড্রিল না হয় স্ক্রুড্রাইভার হয়ে যাবে, আমার স্ক্রুড্রাইভার আছে, ব্যাটারি ড্রিলও আছে। একটা প্লায়ার লাগবো, একটা ব্রাশ লাগবো, ময়লাগুলো পরিষ্কার করার জন্য, এই যে ময়লাগুলো আছে, ময়লাগুলো পরিষ্কার করে এটার মধ্যে রাখতেছি। একটা ব্রাশ, একটা প্লায়ার, বাইনিং দেওয়ার জন্য কাটার, কাটার, আর একটু ওয়াটার লেভেল, বাস এগুলো হইলে আপনি সকেটটা লাগাইতে পারবেন। চলুন দেখি কীভাবে লাগাইতে হয় সকেট। এই যে আমাদের তারটা অনেক বড় আছে, তো যতটুকু লাগবে পরিমাণ মতো আমরা কাইটা নিব, বাকিটা ফালাই দেবেন। আমি একাই ভিডিও করতেছি, একটু প্রবলেম হতে পারে, কাইটা আপনি দেখাইতেছি। তো আমাদের এতটুকুই যথেষ্ট, রেখা আমরা বাকিটা কেটে ফেলাতে তারপরে আমি সুন্দরভাবে বাস করে বক্সের ভিতরে রাখলাম, রেখা দিলাম। এখন যে বক্সের ভিতরে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো ব্রাশটা দিয়ে একটু পরিষ্কার করতে হবে। তো আমি তারগুলো বাড়ি করে লই, কাইটটা ঠিক করে লই, তারপরে আমি আবার আসতেছি। আমার তারগুলো কাটা হয়ে গেছে, তারগুলো কাইটা ফেলেছি সুন্দর মতো মাপ মতো, ঠিক আছে। তো আমার এটা হলো আর্থ, আর্থ আর্থের জায়গায় লাগাইতে হবো। যেমন এই যে আমাদের আর্থ, একে দিয়ে ভিডিও করতেছি একটু প্রবলেম হইতেছে, এই আর্থের ভিতরে যাইব। টার্মিনাল লাগানোর পরে, টার্মিনেট করার পরে আপনার আবার আসতেছে। যেমন আর্থটা লাগানো হয়ে গেছে, তো ব্যাটারি ড্রিল হইলে আপনি তাড়াতাড়ি হইব, ঠিক আছে। যদি ব্যাটারি ড্রিল না থাকে, আমার স্ক্রুড্রাইভার আছে, স্ক্রুড্রাইভার দিয়ে আপনি করতে পারবেন ইচ্ছা করলে। ব্যাটারি ড্রিল হইলে একটু তাড়াতাড়ি আর আপনি একটু সহজ হইব কাজটা। তো ওই ব্যাটারি ড্রিল এটা কেউ কেউ করলে স্টিলও বলে, তো এই জিনিসটা হলে ভালো হয় আর কি।
তো আমি সবগুলো লাগাই, আবার আসতেছে। তো আমার সবগুলো টার্মিনেট করা হয়ে গেছে। সুন্দর করে লাগাই দেবো যাতে কপারগুলো না দেখা যায়, কপারগুলো পুরোগুলো ঢুকাই দিতে হবে পুরাটা। তো আমি এখন স্ক্রুগুলো লাগাই দেবো, কারণ আমার 1.5 ইঞ্চি স্ক্রু আছে। স্ক্রু এটা আপনার নাগাল লাগানোর প্রথমে আপনার মাইপে দেখতে হবে যে এটা কত দূর যায়, আপনার হবে কি না, না বড় হয়ে যায় না ছোট হয়ে যায় আগে দেখতে হবে। তো এটা আমার সাইজটা একটু বড় হয়ে যায়, তারপরে চলবো ওই পর্যন্ত যাবে। তো আমি লাগাই নিতেছি। লাগানো হয়ে গেছে, তো ওয়াটার লেভেলকে দেখতে হবে অবস্থা। এদিকে ডান দিকে একটু উঁচু হয়ে গেছে বেশি, তো নামাই দেব ঠিক করে আসতেছি। একদম ঠিক আছে ওয়াটার লেভেল, এখান থেকে দেখতে পারবেন ওয়াটার লেভেল একদম ঠিক আছে। তো আমি এখন এটার কাপড়টা লাগাই দেব, বড় কাপড়টা। হয়ে গেল আমার সকেট লাগানো, উপরের প্লাস্টিকটা এখন খুলবো না, যখন পুরোপুরি দেয়ালের কাজ পুরোপুরি শেষ হয়ে যাব তখন প্লাস্টিকটা খুলবো, কারণ যদি এখন খোলা দিই তখন এই এটার উপরে কেউ যদি রং করে তাহলে এটার উপরে লেগে যাবো, এখন আর লাগবো না কারণ এটার উপর প্লাস্টিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করেন, আর না ভালো লাগলে যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করেন, সাথে থাকেন সাপোর্ট করেন।